শিল্প সমন্বয় চট্টগ্রামের অনলাইন উপস্থাপন কর্মসূচির নবম পর্বের আয়োজনে সকলকে স্বাগত। দৃশ্যকলা জগতের প্রথিত যশা শিল্পী সোমনাথ হরের জন্ম শতবর্ষ এবছর। এই শিল্পীর জন্ম শতবার্ষিকী আমাদের কাছে বিশেষভাবে স্মরণীয়, এই জন্য যে আমরা শিল্প সমন্বয় পরিচালনা করছি চট্টগ্রাম থেকে, আর সোমনাথ হরের জন্ম ও শিল্পী হিসাবে স্ফুরণ চট্টগ্রামে। সোমনাথ হর শুধু বাংলা অঞ্চল নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার দৃশ্যকলা জগতে একজন সদা সৃজনশীল ও বৈশিষ্ট্যমণ্ডিত শিল্পী, যিনি দৃশ্যকলার প্রধান তিনটি শাখা চিত্রকলা, ভাস্কর্য ও ছাপচিত্র প্রতিটিতেই স্থায়ী অবদান রেখেছেন। তার আজীবনের সৃষ্টিকর্মে সাধারণ ও নিপীড়িত মানব সত্তার প্রতি সহমর্মিতা ও অঙ্গীকার রচনা করেছে এক অনন্য স্বকীয়তা। জন্মশতবার্ষিকীতে আমরা তাকে স্মরণ করছি আমাদের শ্রদ্ধা ও মুগ্ধতায়। আমরা অত্যন্ত আনন্দিত যে শিল্পী সোমনাথ হরের জন্মশতবার্ষিকীতে তার বিষয়ে অনলাইন উপস্থাপনের জন্য সম্মত হয়েছেন ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে শিল্পকলার ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক অংশুমান দাশগুপ্ত। শিল্প সমন্বয়ের কর্মকাণ্ডে এই প্রথম বাংলাদেশের বাইরের একজন উপস্থাপকের অংশগ্রহণ আমাদের জন্য বিশেষভাবে আনন্দের। উপস্থাপক অংশুমান দাশগুপ্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও বরোদার MS বিশ্ববিদ্যালয়ে পাঠ সমাপ্ত করে ভিজুয়াল কালচার বিভাগ গোল্ডস্মিথস কলেজ লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে PhD অর্জন করেন। গবেষক, লেখক ও কিউরেটর হিসেবে তার রয়েছে আন্তর্জাতিক মানের কাজ। সোমনাথ হর বিষয়ে অংশুমান দাশগুপ্তের উপস্থাপনটির শিরোনাম সোমনাথ হর ফিরে দেখা 100 বছর। ধন্যবাদ আমাকে শিল্প সমন্বয়ের তরফ থেকে ডাকার জন্য। গোটা অঞ্চলে, দক্ষিণ এশিয়ায় অঞ্চলে যত শিল্প ব্যক্তিত্ব আছেন, আপনি শতাব্দীতে যত শিল্প ব্যক্তিত্ব নাম করতে পারেন তার ভিতরে একজন নাম অবশ্যই সোমনাথ হর, এবং ঐতিহাসিকভাবে এরা প্রসিদ্ধ। যেহেতু আরো দুইজন ব্যক্তিত্ব ওনার সাথে সম্পর্কিত হয়ে যান এই সূত্রে, ঐতিহাসিক সূত্রে, তাদের নামও করা জরুরি। সেটা হচ্ছে, একজন হচ্ছেন জয়নুল আবেদিন আর চিত্তপ্রসাদ, যারা স্বনামধন্য শিল্পী। এবং ইনফ্যাক্ট সত্যি কথা বলতে কি, তাদেরকে সবাইকেই ওই মন্বন্তরের শিল্পী বলে গণ্য করা হয়। প্রাথমিকভাবে সেটা তাদের পরিচিতি হলেও সেটা তাদের একমাত্র পরিচিতি নয়, তাদের একটা আফটার লাইফ ছিল, পরবর্তী জীবন ছিল, যেই জীবনে তারা কনসিস্টেন্টলি মানে এক ধরনের পারম্পর্য সহকারে তাদের কাজ নিভিয়েছেন, তাদের কাজ করেছেন। তাদের পুরো জীবনই তাদের শিল্পকর্মের নিদর্শন হয়ে রয়েছে। সোমনাথ হর এমন একজন ব্যক্তিত্ব, হয়তো তার ভেতরে যিনি উঠে আসেন আলাদা করে, সেটা হচ্ছে যার কর্মকাণ্ডের কারণে কোনো কোনো বিশেষ মুহূর্তে তাদেরকে স্মরণ করাটা অনিবার্য হয়ে যায়। যেমন ধরুন, এখন একটা মহামারীর মতো সময়, আর যেটা কিনা সবসময় একভাবে দেখা যায় যে তার কতগুলো দিক হচ্ছে মনুষ্যরচিত, তার কতগুলো দিক হয়তো আবহমান, কিন্তু কতগুলো দিক মনুষ্যরচিত এবং সমকালীন। এই এই আর্টিস্টরা, এই শিল্পীরা আমাদেরকে সচেতন করে গেছেন সারা জীবন ধরে এই সমকালীন সময়ের যে ক্রাইসিসগুলো সেগুলোকে পর্যবেক্ষণ করার জন্য যথেষ্ট টুল দিয়ে গেছেন, অস্ত্র শস্ত্র দিয়ে গেছেন, যে কিভাবে দেখবে, তাদের দেখবার ভঙ্গিগুলো দিয়ে গেছেন। সেটা তাদের মহত্তর কন্ট্রিবিউশন, তাদের মহত্তর যোগদান সমাজের ক্ষেত্রে
শিল্পর থেকেও ছাপিয়ে গিয়ে এই যোগদানটা অনেক বড় হয়ে দেখা যায়। তো সোমনাথের ক্ষেত্রে যেটা হয় যে কখনো কখনো বিশেষণটা বিশেষ্য হয়ে ওঠে, বিশেষ্য আর বিশেষণ হয়তো জায়গায় জায়গায় স্থান বদলা বদলি করে, এরা এদের মাহাত্ম হচ্ছে ওই জায়গায় যে আমি ওদের ওই নামে তাদের কাজের ভেতর দিয়ে ডাকি। যেমন সোমনাথের ক্ষেত্রে হয়ে দাঁড়িয়েছে উন্ডস বা ক্ষতর শিল্পী বা মন্বন্তরের শিল্পী, এরকম একটি পারসেপশন বিরাজ করে। তো সোমনাথের পূর্বজীবন, অল্প বয়সের জীবন পুরোটাই চট্টগ্রামে, আর সেখানে উনি 13ই এপ্রিল তার পারিবারিক বাস্তুভিটেতে চিটাগংয়ে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল রেবতী মোহন হোর, ওনাকে পড়াশোনার কারণে একজনের আশ্রয় থাকতে হয়, এবং ওনার পাশের গ্রামে একটি বোমা বর্ষণ হয়েছিল। এরকম বলা হয় যে ছোটবেলাকার কতগুলো ইমপ্রেশন, কতগুলো ছাপ, সময়ের যে ঘটনাবলী, সেই ঘটনাবলী আমাদের ভেতরে ছাপ রেখে যায়। সেই ছাপটা খুব গভীর হতে পারে। অল্প বয়সের এই পাশের গ্রামে উনি একটি জাপানি বোমা বর্ষণ দেখেন। 40-এর দশকে আমরা সবাই জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, ওই সময়ে জাপানি বোমারু বিমান, যেহেতু তারা অ্যাক্সিস পাওয়ারের সাথে ছিল, তারা এই ব্রিটিশদের মানে অ্যালায়েড ফোর্সেস এর ওপরে বোমা বর্ষণ করছিল, এবং যেহেতু এটা কোলোনিয়াল দখলে ছিল, ঔপনিবেশিক শাসনের ভেতর দিয়ে গেছে গোটা ভারতবর্ষের, ভারতবর্ষ তখন একত্রিত ছিল, বাংলাদেশ পত্তনের অনেক আগে পূর্ববঙ্গ বলে পরিচিত ছিল বাংলাদেশ সেই সময়কার ইতিহাস। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা দুটো বিভাজন পেরিয়ে এসেছি সময়ের, অন্তত দুটো বিভাজন, একটা হচ্ছে পার্টিশন এবং দেশভাগ, দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ যুদ্ধ। তো অন্তত দুটো সময় পেরিয়ে এসেছি, আর তৃতীয় হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তো আর মন্বন্তর এই সমস্ত মানবকৃত নানান রকম ঘটনাবলী তো রয়েছে, রায়ট মন্বন্তর ইত্যাদি। তো এইগুলোর ভেতরে সব থেকে প্রথম হলো এই জাপানি বোমা বর্ষণ, তার পার্শ্ববর্তী গ্রামে একটি গ্রামকে পুড়িয়ে দেয় সেই বোমা। যেহেতু চট্টগ্রাম পোর্ট সিটি, বন্দর শহর, কলকাতার মতোই ওখানে বোমার টার্গেট ছিল জাপানি বোমার, ওই পার্টিকুলার গ্রামের উপরে বোমা পড়ে এবং সেটি উড়ে যায়। তাতে সোমনাথ নাকি ছোটবেলায় অনেক কাল বিচলিত ছিলেন এবং উনি গিয়ে দেখেন, সেটা চাক্ষুষ করেন, এবং সেটা ন্যাচারালি খুব স্বাভাবিকভাবেই বিভিন্ন মনস্তাত্ত্বিক গবেষক এবং পর্যবেক্ষক বলেন যে ছোটদের উপর ওই ছাপটা অনেক সময় দীর্ঘস্থায়ী হয়। তো সোমনাথের উপর কেউ কেউ বলেন, যেমন ক্রেসিডার সংকলিত লেখায় প্রণবরঞ্জন রায় বলেছিলেন অনেক কাল আগে, যে এই এই ঘটনাবলী তার উপরে একটি গভীর ছাপ রেখে যায় অত্যন্ত অল্প বয়সে, এবং পরবর্তীকালে সেটা এক ধরনের নিয়তি নির্ধারিত ঘটনা হিসেবে তার কাজকে প্রভাবিত করে থাকতে পারে। পরবর্তীকালে এত রকমের সময়ের দোলাচল তার ভেতর দিয়ে সোমনাথ গেছেন, এবং একজন সেন্সিটিভ মানুষ হওয়ার কারণে কলকাতায় যদি অর্থনীতি নিয়ে পড়তে গেছিলেন, পরবর্তীকালে উনি আর্ট কলেজে যোগদান করেন, এবং তার প্রাথমিক শিক্ষক ছিলেন চিত্তপ্রসাদ, মানে ইনফর্মালি, ফর্মালি নয়, ফর্মাল ভাবে নয়, কিন্তু ইনফর্মালি বন্ধু হিসেবে, সিনিয়র হিসেবে উনি ওর ড্রয়িং শিখতে সাহায্য করেছিলেন বলে জানা যায়। মন্বন্তর পর্বে আর তেভাগা পর্বে তার পর্যবেক্ষণ ও পরিবেশনগুলি গণচেতনার ভেতরে তার একটা ভীষণ উইটনেস ক্যারেক্টার, একজন একজন সাক্ষী চরিত্র নির্মাণ করতে সাহায্য করে, এবং এটাতে ওই সময়কার অবিভক্ত কমিউনিস্ট পার্টিরও হাত ছিল, কেননা ওটা যে নির্দেশক ছিলেন পিসি যোশী, উনি খুব শিল্প সংস্কৃতিতে ইন্টারেস্টেড ছিলেন, পরবর্তীকালে সেই ইন্টারেস্টটা চলে যায়, সেই আবেগটি চলে যায়, আবেগের জায়গাটা। ওই সময় দেখা যায় যে সোমনাথ হোর এবং আরো অনেকে, চিত্তপ্রসাদ, এরা অনেকেই যোগদান করেছিলেন, তারা মেম্বারও হয়েছিলেন, তারা বেশ কিছুদিন মেম্বারও থাকেন, তার পরবর্তীকালে ওটা ব্যান হওয়ার সময় ওরা অনেকেই বেরিয়ে যান। তো শিল্প সত্তা সেখানে বড় হয়ে ওঠে, সেখানে হয়তো শিল্পী সত্তাকে তাদের রাজনৈতিক সত্তা গ্রাস করছিল বলে হয়তো তারা চলে যাচ্ছে।
পরবর্তীকালে অপসৃত হন গভর্নমেন্ট কলেজ থেকে বিভিন্ন কারণ দর্শিয়ে তাদেরকে অপসারণ করা হয়। তো ফলে ওনার ট্রেনিংটা ওই একটা পিরিয়ড অবধি, তো তারপরে উনি সেই বয়সেই ওই ফ্যামিন ফেস করেন, সামনে দুর্ভিক্ষ, এবং দুর্ভিক্ষর ক্যারেক্টারটি যা ছিল, যেটা পল গ্রিনের বই বা অমর্ত্য সেনের লেখা, এদের পুরনো লেখা, একদম পুরনো লেখায় পাওয়া যায় যে এটি মনুষ্যকৃত একটি ব্যাপার। কারণ তার আগের বছরেই ফসলের উৎপাদন ছিল অনেক দশকের ভেতরে বৃহদতর, ফলে বহু দশকের ওই বৃহদতর ফসল উৎপাদনের সাথে এই ফ্যামিন বা দুর্ভিক্ষর কোনো সম্পর্ক নির্ণয় করা যায় না, সহজ সম্পর্ক নেই, ফলে সম্পর্কটা জটিল হয়। খাদ্য ডাইভার্টেড হয়েছিল ফ্রন্টে, ফ্রন্টিয়ারের সোলজারদের সাপ্লাই করার জন্য, একটি মত বলে আর একটি মত বলে খাদ্য খুব ডেলিবারেটলি সচেতনভাবেই ওটাকে ডিস্ট্রয় করে দেওয়া হয় চাহিদা বাড়ানোর জন্য, এখানে চাহিদা বাড়ানোর জন্য নয়, সাপ্লাই বন্ধ করে দেওয়ার জন্য। গ্রামাঞ্চলের লোকেরা ফলে দলে দলে শহরে আসতে শুরু করেন, এবং শহরের ক্ষমতা ছিল না যে তাদের রেশন ব্যবস্থা ও বিলি ব্যবস্থাও নষ্ট হয়ে যায়, এবং গ্রামের বিলি ব্যবস্থাগুলো নষ্ট করে দেওয়া হয়, ফলে বিতরণ ব্যবস্থা যেহেতু নষ্ট হয়ে যায় ওখান থেকে লোকেরা আসতে থাকেন দলে দলে, এবং শহরেরও ফুড ক্রাঞ্চ অর্থাৎ অর্থ খাদ্যাভাব দেখা দেয়, এবং সে কারণে প্রচুর লোক রাস্তায় ঘাটে পথে মারা যান। এই নিয়ে বহু সাহিত্য এবং শিল্পও হয়েছে, চিত্তপ্রসাদ সোমনাথপুর এবং জয়নুল আবেদিনের প্রচুর ছবি যেগুলো আমরা জানি, ইভেন নেট মাধ্যমেও রয়েছে, আমরা জানি, কোনো বিশেষ নলেজ নয় এটা, আর আজকে যে কোনো জায়গায় খুঁজলেই পাওয়া যাবে। এইখানে বলে রাখা ভালো যে সোমনাথর পরবর্তীকালে আমরা যেভাবে জানি যে এই উনি ওনাকে ছাপচিত্রকার বা প্রিন্ট মেকার এবং একজন স্কাল্পটার হিসেবে জানি, একজন ভাস্কর হিসেবে জানি, সেইটা শুরুতে তার ট্রেনিংয়ে ছিল না। তার ট্রেনিং, বাই ট্রেনিং ইজ পেইন্টার, উনি একজন পেইন্টার ছিলেন, একজন চিত্রশিল্পী ছিলেন, ফলে একজন চিত্রশিল্পীর পক্ষে পরবর্তীকালে এগুলো শিখে নেওয়া, এটা এই অদম্য কৌতূহল এবং একটা থেকে আরেকটায় সরে যাওয়ার যে ক্ষমতা, একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে এক্সপ্লোর করা, তার কারণ হচ্ছে উনি কোনো মিডিয়াম স্পেসিফিক খোঁজে ছিলেন না, কোনো একটি মিডিয়ামে উনি এক্সেল করবেন বা বিরাট কিছু করবেন সেটা ওর খোঁজ ছিল না। আর মূলত ওর খোঁজটা ছিল মানবিক বিষয় খুঁজে বের করা এবং তার উপস্থাপন, তার উপস্থাপন এবং তার ক্রমাগত, সেটাতে উনি বিবর্তন করেন, ক্রমাগত এই উপস্থাপনের ভেতরে ইমিটেশন বা মাইমেসিস বা ইমিটেশন যাই বলুন আপনি, অনুকরণের ভাবটা ক্রমাগত চলে গেছিল, ফলে আপনি যদি যেটাকে ডিকোলোনাইজেশন বলবেন সেটা কিন্তু আর্ট কলেজ শিক্ষার ভেতরে কলোনাইজেশনটা ছিল, ওতপ্রোতভাবে যুক্ত ছিল। আমরা জানি যে একজনকে ওই শিক্ষা থেকে বেরিয়ে আসতে হলে কি কত রকমের এক্সারসাইজ করতে হয়, কত রকমের চর্চা করতে হয়, তো সেই চর্চাগুলো সোমনাথর ইভলভ করেছিলেন, নিজেই তৈরি করেছিলেন, সেখানে সোমনাথর একটা বিরাট বড় কন্ট্রিবিউশন। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই এই ধারা এবং উপধারাগুলি 42-এর সেই চট্টগ্রামের বোমাবর্ষণের অভিজ্ঞতা থেকে আস্তে আস্তে কলকাতার এই 43-এর অভিজ্ঞতা, একজন 21-22 বছর বয়সী বালক, যিনি কিশোর হচ্ছেন, এই অভিজ্ঞতাগুলো তার ভেতরে সঞ্চারিত হয়। 42 সালে উনি চিত্তপ্রসাদকে চিনতেন, এবং ওই সময়ে একটা একটা বড় অ্যান্টি ফ্যাসিস্ট মুভমেন্ট হচ্ছিল ওয়ার্ল্ড ওয়ার এর বিরুদ্ধে, সেই সূত্রে উনি ওরা কাছাকাছি আসেন। চিত্তপ্রসাদ একজন সেলফ ট্রেন্ড, মানে নিজে স্বশিক্ষিত শিল্পী ছিলেন, যিনি মেদিনীপুরে থেকে এসেছিলেন, এবং চিত্তপ্রসাদ তাকে এক ধরনের ভাব শিষ্য করে নেন অলমোস্ট। বেঙ্গল বিহার ওড়িশার যে ফ্যামিনটা হয়েছিল মূলত বেঙ্গলে 43 সালে, এই প্রথম 1770-এর পরে এরকম স্কেলে একটা ফ্যামিন হয়, তো সেই ফ্যামিনটা একটা বড় ফ্যাক্টর হলো যে এই ফ্যামিন নিউজ পেপারে, আমি একটা সুযোগ হয়েছিল রিসার্চ করার যে ফ্যামিন সংক্রান্ত মাহফিজখানায় অর্থাৎ আর্কাইভে,
তো নিউজপেপারে যে আর্কাইভ আছে পশ্চিমবঙ্গে, সেখানে কিছু এক বন্ধু সূত্রে তার গবেষণা সূত্রে তাকে সহযোগিতা করতে আমি যাই, এবং সেই সময়ে যে নিউজ পেপারগুলো পাই 1943-এর যে খবরের কাগজগুলো পাই, তার অধিকাংশ খবরের কাগজেই এই ফ্যামিন বিষয়টি, এই দুর্ভিক্ষের বিষয়টি ছিল অ্যাবসেন্ট। এটা ছিল একদম দৃঢ়ভাবে, এটা জুন জুলাই এরকম সময় থেকে শুরু হয়, কিন্তু তার কোনো ছাপ ওই খবরের কাগজে কোথাও ছিল না। ডিসেম্বর মাসে আমরা প্রথম একটি কাগজে ভেতরের পাতায়, মানে স্পোর্টস পেজের আগের পাতা, যেটা খুব একটা বেশি লোক কেউ পড়ে না, ট্রামের তার কেটে গেছিল এই ধরনের খবর যে পাতায় থাকে, সেখানে একটি 10 লাইনের খবর ছিল। এটি ডিসেম্বরে আমরা পাই, তার আগে আমরা পাচ্ছি না। ফলে আপনি বুঝতে পারছেন যে সার্কামস্ট্যান্সটা কিরকম ছিল, যে পরিপ্রেক্ষিতটা কিরকম ছিল, অবস্থাটা কিরকম, পরিস্থিতি কিরকম ছিল। খবরের কাগজগুলো, কলোনিয়াল নিউজ পেপারগুলো এটাকে রিপোর্ট করছে না, সেন্সর করছে। সুতরাং ওই সময় এই জনসচেতন পার্টিগুলির, দলগুলির একটি ভূমিকা ছিল এই গণসচেতনতা তৈরি করার ফ্যামিন সম্পর্কে। তো মোস্ট প্রবলি, খুব সম্ভব এটা থেকে গেস করা যায় যে এরা সেটা করতে সমর্থ হয়েছিলেন এই শিল্পীদের সহায়তা। এবং অনেক জায়গায় লেখাতেও আছে, সুধী প্রধানের বইতেও আছে, যে পিসি যোশী এদের সাপোর্টে ছিলেন এবং এদেরকে সাজেস্ট করেন, এদেরকে, তাছাড়াও পূর্ণেন্দুবাবু ইত্যাদি, এরা অনেকে ছিলেন লোকাল আহ্বায়ক, যারা ওদেরকে বলেন যে তোমরা গিয়ে এই বিভিন্ন জেলায় জেলায় এটা ডকুমেন্টেশন করতে পারো ফ্যামিনটা, কারণ গণসচেতনতা তৈরি করার জন্য। পরবর্তীকালে এটি একটি কম্পাইলেশনের ভেতরে আসে, ক্রেসিডা বলে, সেটা পরবর্তীকালে সংকলন। কিন্তু তাই ওই সময়ে পিপলস ওয়ার এবং জনযুদ্ধ বলে যে দুটি অর্গ্যান ছিল এদের পার্টির, সেই অর্গ্যানগুলিতে প্রকাশিত হয়। বাট ওই তাৎক্ষণিক কয়েক বছরের যোগাযোগ সূত্রেও পরবর্তীকালে সোমনাথর কিন্তু তার রাজনৈতিক মনন বামপন্থার দিকে ঢুকে ঝুঁকেছিল, যদিও প্রচলিত বামপন্থাকে খুব বেশি উনি মেনে নিতে পারেনি, সাংগঠনিক ইত্যাদি এই সমস্ত ব্যবস্থাগুলোকে খুব একটা মেনে নিতে পারেনি। শিল্পী হিসেবে তার সত্তা সবসময় ওই বামপন্থার যে মানব চেতনা সেটাতে ঋদ্ধ ছিল, এক ধরনের বিশ্বাস ছিল। সেই বিশ্বাসটা সকলেই স্বীকার করেন যারা ওর খুব বন্ধু নন বা ক্লোজ বন্ধু নন বা খুব ক্লোজ সাপোর্টারও নন, তারাও স্বীকার করবেন যে এই মানবতা, এই এর ভেতরে যে মানবতা লুকিয়ে আছে, সেই মানবতার আদর্শে উনি ওর সারা জীবনের কাজ সিঞ্চিত এবং ঋদ্ধ। সময়কালটা 40-এর দশক, তখন উনি, ওনার শিক্ষক ছিলেন কলকাতা গভর্নমেন্ট কলেজে হরেন দাস, যিনি খুব বিখ্যাত কাঠ খোদাই শিল্পী, উড কাট, উড এনগ্রেভিং আর্টিস্ট বলা যায়। এই খুব সহজে, খুব তাড়াতাড়ি করে সোমনাথর এটা শিখেছিলেন হরেন দাসের কাছ থেকে, কারণ এটা দেখে বোঝা যাচ্ছে যে টেক্সচারের ব্যবহার, এই যে ডিফারেন্সিয়াল টেক্সচার, তারপর কোথায় আমি টেক্সচার রাখবো না, এই ডিসিশনগুলো যেগুলো আমাদের ক্ষেত্রে অনেক সময় লাগে, এই ডিসিশনগুলো সোমনাথর অত তাড়াতাড়ি, অত অল্প বয়সে উনি নিয়ে ফেলেছিলেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে অমৃতবাজার পত্রিকার সামনে, এটা খুব সিগনিফিকেন্ট হবে যদি এটা 43-এর সময়ের করা হয়ে থাকে, পূর্ববর্তী সময় হয়ে থাকে, তাহলে ওই কনটেক্সটে, যে কনটেক্সটে, যে পরিপ্রেক্ষিতে আমি কথাগুলো বলছিলাম, যে নিউজ পেপার কখনো রিপোর্ট করেনি এই ফ্যামিনটাকে, মানে প্রথম দিকে তো একেবারেই করেনি। ডিসেম্বরে যখন হাহাকার পড়ে গেছিল, তখন হয়তো নিউজ ভ্যালুর জন্য ভেতরের পাতায় 10 লাইনে এই খবরটা দিয়ে, এবং তারপর ইনকনসিস্টেন্ট, মানে প্রতিদিন খবর বেরোয়নি, অনেক পরে প্রথম পাতায় একটু কোনার দিকে খবরটা আসতো যে অনেকে মৃত ইত্যাদি, গভর্নমেন্ট ব্যবস্থা নিচ্ছে ইত্যাদি ইত্যাদি, এবং কর্পোরেশনের ব্যবস্থা নেওয়া উচিত, কারণ এরকম রাস্তায় লোক মরে পড়ে থাকছে ইত্যাদি। এটা নিকাশি ব্যবস্থা বা ইয়ের মতো করে ট্রিট করা হয়েছিল, গভর্নমেন্ট বডি ওটাকে ওরম ভাবে ট্রিট করেছিলেন, ওদের আর কিছু এসে যেত না, কারণ ভারতবর্ষ ছেড়ে চলে যাবে এটা ওরা অনেকদিন থেকে জানতেন। ফলে ওই সময় এরকমই একটা অবস্থায় দাঁড়িয়েছিল। এই 40-এর দশকে ওনার তিনটে ফেজ যায়, যে 43-এর সময় মন্বন্তরের যে দলিল তৈরি করেন উনি, ছবির দলিল, কিন্তু অভূতপূর্ব এই ডকুমেন্টেশনটা উনি রেখে দেন, এগুলো কিন্তু ফেলা যায়নি।
সে রয়ে গেছে, তেভাগার ডায়েরিও রয়ে গেছিল, খুব ভালো অবস্থায় ছিল না পুরোটা, কিন্তু রেস্টোর করা গেছে। চা বাগানের, নর্থ বেঙ্গলের চা বাগানের ভেতরকার এই যে কর্মীরা, এরা গাছ পোতার কাজ করছেন। এই ছবিগুলো, এটা আপনি দেখতে পাচ্ছেন যে এটা এটা তেভাগার ছবি। তেভাগা আন্দোলনটা ওই শেয়ার ক্রপারদের আন্দোলন, যারা ভাগ চাষি, ভূমিহীন শ্রমিক এবং যারা চাষ করতেন অন্যের জমিতে, সেই যেটা পরবর্তীকালে অপারেশন বর্গায় এটাকে একটা চেহারা দেওয়া হয়, ভূমি ল্যান্ড ডিস্ট্রিবিউশন করে। কারণ লাঙল যার জমি তার যে স্লোগানটা ছিল সেটা ওই সময় থেকে উদ্ভূত হয়। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্টেজগুলোতে সোমনাথ হোর তার চিত্রায়ন করেছেন। তো দেখতে পাচ্ছি অ্যানাউন্স করা হচ্ছে যে আন্দোলনের সূত্রপাত অ্যানাউন্স করা হচ্ছে, বিজ্ঞাপিত করা হচ্ছে, এবং কয়েকজন কৃষক বসে আছেন তাদের। এই ডায়েরিটি পড়াটা খুব সুন্দর একটা অভিজ্ঞতা এবং খুব রোমাঞ্চক অভিজ্ঞতা, তার কারণ একজন ভেতরের লোক যিনি এই কৃষকদের আন্দোলনের সিম্পাথাইজার, তিনি ডায়েরি লিখছেন এবং তার সাথে ছবি এঁকে রাখছেন, এবং এগুলো পার্মানেন্ট হয়ে যায় তার কারণে এই উডকাটের কারণে। এই উড এনগ্রেভিং, উডকাট একটা সংমিশ্রিত একটি মিডিয়াম মাধ্যমে উনি করছেন, কারণ ওনারা কনসিয়াস ছিলেন যে এই জিনিসটা তাহলে ছড়াবে। মানে আমি যদি 10টা উডকাট প্রিন্ট নিতে পারি, এবং এগুলো খুব ছোট ছোট উড প্রিন্ট, সুতরাং এগুলোকে প্রিন্ট করাটা খুব একটা ব্যাপার নয়। তো এখানেও তাই, এখানে পোর্টেবিলিটি একটা প্রিন্ট মেকিং এর বড় একটা অস্ত্র। আর দ্বিতীয়ত হচ্ছে এই মাল্টিপল, আমি যদি প্লেটটা রাখি বা আমি যদি কাঠের টুকরোটা রাখি তাহলে আমি ওটার মাল্টিপল নিতে পারবো, যে কোনো সময় প্রিন্ট নিতে পারবো, আমাকে শুধু ওটা রেখে দিতে হবে অক্ষত অবস্থায়। তো প্রচার একজন কর্মী হিসেবেও দলের নিয়োজিত বা উদ্বুদ্ধ দলের মতাদর্শ দ্বারা একজন কর্মী হিসেবেও তার এই সময়ের ছাপ রয়ে গেছে তার কাজের ভেতরে। শুধু তাই না, তার যে এস্থেটিক্স, যে ড্রামাটাইজেশন, যে নাটক তৈরি করার যে পদ্ধতি, আপনি সবসময় দেখবেন অধিকাংশ ক্ষেত্রেই যখন ডে লাইট তখন উনি ফুল ফুল কন্ট্রাস্টে দেখাচ্ছেন আকাশের এগেনস্টে, আর যখন রাত্রের ছবি সেক্ষেত্রেও এক ধরনের ড্রামাটাইজেশন তৈরি হয়েছে, যে অলমোস্ট এরা কেউই চিত্রপ্রসাদ ক্যামেরা ইউজ করতেন, ক্যামেরা ব্যবহার করতেন অনেক আগে থেকে। আমরা ওর ক্যামেরার সামনে ছবি দেখেছি, তোলা ছবি খুব বেশি বেঁচে নেই, উনি রেগুলারলি ছবি তুলতেন। তো এখানে সোমনাথর ছবি তুলতেন না, সোমনাথর ছবির মতো করে অনেক সময় ফটোগ্রাফিক মিডিয়ার একটা একটা রোল এখানে প্লে করে। আপনি দেখবেন যে যেমন ওদেরই বন্ধু সমব্যথী সুনীল জানা যেমন ফটোগ্রাফার ছিলেন ফুল টাইম, তিনি বিভিন্ন জায়গায় গিয়ে ডকুমেন্টেশনও করেছেন, ওই সময়কার ডকুমেন্টেশনও আছে সুনীল জানার। তেমনি এদের ভেতরে একটা একটা মডার্নিস্ট কনসিয়াসনেস, আধুনিক মূল্যবোধ তৈরি হয়েছিল, যেখান থেকে ওদের কাছে মিডিয়াম খুব একটা মানে বাধা হয়ে দাঁড়াতো না। ফলে ট্রেডিশনাল মিডিয়ামে করতে হবে তার কোনো মানে নেই, ফলে এটার একটা ছাপ কিন্তু থেকে যায়, এই যে নিচু অ্যাঙ্গেলে দেখা, এখান থেকে ড্রামাটাইজ করা। নিচু অ্যাঙ্গেলে আমি যদি একটা পার্টিকুলার অ্যাপারচারে আলোর এগেনস্ট ছবি নিই, আকাশের এগেনস্ট, তাহলে আকাশটা ফ্যাটফ্যাটে সাদা হয়ে যাবে, যেটা আমরা সবসময় স্টেটসম্যান অমৃতবাজারের অফিসের ওটাতেও দেখতে পাচ্ছি। এখানেও একজন একজন কৃষক কৃষক মহিলা মুখ দেখতে পাচ্ছি, সেটাও প্রায় জ্বলে গেছে, বার্ন করছে আলোতে। তো কিন্তু মুখটা ওই কন্ট্রাস্টে দেখানোর জন্য, যেহেতু শরীরের চেহারার রং কালো, তাই ওই কন্ট্রাস্টে এটা আরো একটা ড্রামাটিক একটা নাটকে চেহারা নিচ্ছে। এবং লো অ্যাঙ্গেল, আই মিন থিয়েটারের যেন ফুটলাইট ইউজ করা হয় ড্রামাটাইজ করার জন্য, সেই টেকনিক, একই স্কিল, একই টেকনিক ইউজ করে এটা করছেন। এটাও ওই সময়কারই ছবি। ফ্যামিন শুধু যে শহরে আসার ভেতর দিয়ে প্রকাশিত প্রকটিত হয়েছিল তা নয়, এটা প্রকটিত হয়েছিল গ্রামের বাড়ি ভেঙে যাচ্ছে, হয়তো খাদ্যাভাবে আমি শুধু খাদ্য জোগাড় করতেই ব্যস্ত, এবং বাড়ি ভেঙে যাচ্ছে, অলমোস্ট ভেঙে পড়া বাড়ির ভেতরে বসবাস করছেন লোকেরা, তারপরে একটা ঝড় হলেই এটা উড়ে চলে যাবে, তো সেরকম একটা প্রিক্যারিয়াস একটা মোমেন্ট। আর এগেইন আবার আমি বলছি যে ড্রামাটাইজেশন, হরেন দাসের ছবি থেকে ক্রমাগত এই টেক্সচারের ব্যবহার দেখা যায়, কন্টিনিউয়াস টেক্সচার, এই লেভেল অফ ড্রামাটাইজেশন। এবং হরেন দাস পরে একটা ওই মাল্টি কালার টেকনিকও ইউজ করেন উডকাটে, যেটা কিনা সোমনাথ হরও পরে করতে শুরু করেন।
কিন্তু দুজনের উদ্দেশ্য আলাদা ছিল। ওনার কাজ অনেক শিরিন, রবীন্দ্রনাথের কাজে ড্রামাটাইজেশন অনেক প্রখর। এখানেও আপনি দেখুন যে বন্যায় দুর্গতি বাংলাদেশের কাছে নতুন নয়, সবাই জানেন আপনারা আমার থেকে অনেক ভালো। ওনার এটা কিন্তু সমসাময়িক একটা কাজ যেটাতে উনি এই জিনিসটা ধরবার চেষ্টা করছেন। এটা বোধহয় প্রথম দিককার একটা এইচিং যেটাতে উনি একদম বন্যা দুর্গতদের কে দেখাচ্ছেন যে, কিন্তু তার ভেতরে আপনার এক ধরনের স্টাইলাইজেশন আছে, চিত্রায়নের ভেতরে একটা গাঠনিক রূপ দেওয়ার চেষ্টা আছে। অলমোস্ট কনস্ট্রাকটিভিস্টরা যেরকম দিচ্ছিলেন বা ম্যালেভিচের পেইন্টিং এর ভেতরে যেটা আছে, উনি কিন্তু পেইন্টার হিসেবে ট্রেন্ড, ওনার কিন্তু ট্রেনিং চিত্রশিল্পী হিসেবে। সুতরাং এবং ওনার রাশিয়ার দ্বারা উদ্বুদ্ধ ফলে ওই সময়ই আপনি দেখবেন 1917-এর পরে এই এই 43-এ তখন খুব তাজা গোটা ঘটনাগুলো। সুতরাং ওদের কাছে এই সোশ্যালিস্ট আইডিয়াস গুলো ছবির ভেতর দিয়ে আসাটা খুব স্বাভাবিক। আপনি দেখবেন জেনেরিক ফিগার প্রথম থেকেই ডমিনেট করছে, এটা কিন্তু জেনেরিক ফিগার, আপনার ওই খুব স্পেসিফিক পোর্ট্রেট নয়, কেননা গোটা ঘটনাটা একটা জেনেরিক সাধারণীকরণের দিকে নিয়ে যাওয়াটাই ছিল লক্ষ্য। হয়তো একজন ফ্যামিন বা একজন দুর্ভিক্ষ পীড়িত কিংবা একজন বন্যা কবলিত মানুষকে দেখাতে গিয়ে গোটা বন্যা কবলিত মানুষদের পরিস্থিতিটাকে দেখানো জরুরি মনে হয়েছে ওনাদের। এগুলো ফ্যামিলির ছবি, কিন্তু বেশ কয়েকটি পরবর্তীকালে আঁকা দেখতে পাচ্ছি আমরা, 78-81, দুটোই মানে একটা ড্রয়িং এবং একটা এচিং, দুটোতেই এক ধরনের রাফনেস, এক ধরনের দৃঢ়তা, কাঠিন্য, কৌণিক ভাব, এই জিনিসগুলো খুব বেশি করে আসে। আর এই অ্যাঙ্গুলারিটি, এই যে কোনাকুনি দেখা, আড়াআড়ি দেখা কিংবা কোনাকুনি দেখা গোটা জিনিসটাকে ক্যানভাসের ফ্রেমের তুলনায়, এই এই গোটা জিনিসটা এক ধরনের অনুরণন তৈরি করে, যে রিদমটা, যে অনুরণন হয়তো ওদের মূল পাথর। একই বিষয় কিন্তু কি করে এই যে 74 থেকে সোনাধরের জীবন চরিত এবং কাজ, কাজের ইতিহাস বিভিন্ন রকম বিভিন্ন সময়ের ভেতর দিয়ে বিভক্ত, ডিভাইডেড ভেঙে দেখা যায়। 43-এর পরে 50-এর দশকটা এখানে কাটালেও এরপরে 58 সালে উনি দিল্লিতে রওনা দেন। দিল্লিতে বসবাসকালে পলিটেকনিকে কাজ করেন এবং দিল্লি পলিটেকনিক পরে আর্ট কলেজ হয়, আর্ট কলেজে শিক্ষক ছিলেন এবং তারপরে উনি ওই সময় থেকে শুরু করে 67 অবধি ছিলেন, 66-67 আবার কলকাতায় পাড়ি দেন। তখন টার্বুলেন্ট পিরিয়ড কলকাতার, এই 58 থেকে 67 অবধি দিল্লি বসবাসকালীন সময় একটা হাইলি এক্সপেরিমেন্টাল পিরিয়ড, যে সময় উনি এচিং আর মেটেরিয়ালও পাচ্ছিলেন, দিল্লিতে থাকার কারণে অনেক সাহচর্যও পাচ্ছিলেন। কৃষ্ণা রেড্ডি আর এরা বিদেশে পাড়ি দেন, ফলে এরা ভারতবর্ষে ছিলেন না, কিন্তু ওনার সমবয়সী আরেকজন গ্রাফিক আর্টিস্ট ছিলেন কানওয়াল কৃষ্ণা এবং তার ওয়াইফ দেবযানী কৃষ্ণা, তারা দিল্লি শিল্পী চক্রের মেম্বার ছিলেন। দিল্লিতে থাকাকালীন এদের অনেকের সাথেই ওনার হৃদ্যতা তৈরি হয়, কিন্তু ওনার এই সময়টাই 58 থেকে 67 অবধি যে একটা এক ধরনের এক্সপেরিমেন্টাল সিচুয়েশন ছিল, যখন উনি বিভিন্ন রকমের মিডিয়ামে এক্সপেরিমেন্ট করেছেন। এত রকমের মিডিয়ামে কোনো প্রিন্ট মেকারই খুব বেশি এক্সপেরিমেন্ট করেননি, এবং তার জন্য তার সব মেটেরিয়াল যে কোথাও থেকে আনিয়ে নিচ্ছেন তা নয়, ওখানে তৈরি করছেন, এরকমও দেখা গেছে। কলাভবনে আসার পরেও ওনার ওই সময়ে উনি অনেকগুলো নতুন নতুন টেকনিক উদ্ভাবন করেছিলেন। যখন প্যারালি কৃষ্ণা রেড্ডি এক ধরনের ভিসকোসিটি তৈরি করেন, তার ফর্মুলা উনি জানতেন না, কিন্তু উনি নিজে একটা টেকনিক ইনভেন্ট করেন, যেই টেকনিক দিয়ে আস্তে আস্তে রোলার চেঞ্জ করে করে একটা এচিং এর বিভিন্ন লেয়ার থেকে প্রিন্ট নেওয়া সম্ভব একই প্লেট থেকে। সেই জিনিসগুলো সমস্ত ওই 54 থেকে 67-এর ভেতরে ওই সময়টাতে মোটামুটি এক্সপেরিমেন্ট করা ওনার দিল্লিতে থাকাকালীন। আর বাট 67 থেকে 81 অবধি দেখা যায় যে এই যে আবার এক ধরনের কনসিস্টেন্সিতে ফিরে আসা, তার কারণ এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে ফিগার গুলো এরা কিন্তু আর অ্যাভেলেবল নন ঠিক একই ফর্মে, এরা এরম ভাবে আর হয়তো রাস্তায় পড়ে মরছেন না, কিন্তু এই যে রিমাইন্ডারটা, এটা আরেক ধরনের রিমাইন্ডার। এটা এটা 67-এর ওই যে উথালপাতাল চলছে, রাজনৈতিক উথালপাতাল, আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যুক্ত ফ্রন্ট গভর্নমেন্ট তৈরি হচ্ছে স্বাধীনতার পরে, প্রথম হয়তো এই যারা বামপন্থায় বিশ্বাসী ছিলেন তাদের জন্য এক ধরনের একজন প্রত্যাশা তৈরি হচ্ছে তাদের ভেতরে। এই প্রত্যাশার মোটামুটি
ছাপ পড়ছে ওদেরকার ওদের তখনকার কাজে, ওরা আবার ফিরে যাচ্ছেন তখনকার কাজে। দিল্লিতে থাকাকালীন দেখা যাবে ওনার নানা রকম ফর্ম সচেতনতা তৈরি হচ্ছে, আকার সচেতনতা তৈরি হচ্ছে, মরফিক সচেতনতা তৈরি হচ্ছে, গঠন প্রকৃতি শিল্পের ছবির যে গঠন প্রকৃতি সেগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করছেন, কিন্তু ফ্যামিনের চিত্র আর ফিরে আসছে না ওই সময়টুকুতে। তো ওই সময়টায় মেটেরিয়াল এক্সপেরিমেন্ট এবং ফিগারেটিভ বা নন ফিগারেটিভ এক্সপেরিমেন্ট এইগুলোতে চলে যাচ্ছে, সেখানে ফিগারেশন কিন্তু পাল্টে যাচ্ছে। কেননা ওনার শিল্পের মূল প্রণোদনা ছিল জীবনের এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতাগুলি, সেই অভিজ্ঞতা মালা কীভাবে উনি সাজাবেন লোকের সামনে তার অনুভূতি দিয়ে, সেটাই তার মূল লক্ষ্য ছিল বলে মনে হয়। এবং মনে হয় না যে উনি শুধু ফর্মাল এক্সপেরিমেন্ট করবার চেষ্টা করেছেন কখনো। যদিও দিল্লির ফেজে দেখা যায়, ওই সময়টা দেখা যায় যে প্রচুর টেকনিক্যাল এক্সপেরিমেন্ট করছেন, প্লেনোগ্রাফিক এক্সপেরিমেন্ট করছেন, এচিংয়ের সাথে ইন্তাগলিওর সাথে আর অন্যান্য রকম টেকনিক, কালার এচিংয়ের টেকনিক বের করার চেষ্টা করছেন এবং সেগুলোকে অ্যাপ্লাই করছেন। তো সেক্ষেত্রে উনি খুঁজে খুঁজে এক ধরনের রিসার্চ ওয়ার্ক করছেন, যে রিসার্চ ওয়ার্কের সাথে গবেষণামূলক একটা প্রস্তাবনায় পৌঁছচ্ছেন, যেখানে যেহেতু দিয়ে তার চাহিদা অনুযায়ী শিল্প তৈরি করা যাবে ওই মিডিয়ামে, এরমভাবে একটা পরিস্থিতি তৈরি করছেন যেখানে তার চাহিদা অনুযায়ী মিডিয়ামটা ব্যবহার করবে। মিডিয়ামের চাহিদা অনুযায়ী তিনি ছবি আঁকছেন না, আঁকবেন না, আঁকতে না হয় সেই জন্য বোধ হয়, সে কারণেই ফর্মাল সিম্পলিসিটি হয়তো চলে গেছিলেন, অ্যাবস্ট্রাকশনের দিকেও চলে গেছিলেন। পরবর্তীকালে দেখা যাচ্ছে উনি ফিরে আসার পর থেকে আবার এইগুলো রিকাউন্ট করছেন। 81 হচ্ছে এই বিভিন্ন ফেজের ভেতর দিয়ে যাওয়ার পরে, 78 এবং 81 সিগনিফিকেন্ট পিরিয়ড, পেরিয়ে যাওয়ার পরে ওরা একটা জায়গায় পৌঁছচ্ছেন। 77 প্রথম বামফ্রন্ট গভর্নমেন্ট পাওয়ারে আসছে এবং তারপরে ওদের হয়তো প্রথম প্রাথমিকভাবে ল্যান্ড ডিস্ট্রিবিউশনের কারণে ওদের এই মেমোরিগুলো এনকিন্ডল হচ্ছে, আবার জাগ্রত হচ্ছে যে এই ওই সময়কার এই ফ্যামিনের এক্সপিরিয়েন্স ইত্যাদি। আমরা দেখতে পাচ্ছি যে যে কোনো গভীর সংকটের কালে, আমরা যেমন বললাম যে গভীর সংকটের কালে সোমনাথর এমন একজন শিল্পী যার কথা মনে করা যায়, উনি নিজেও তাই করছেন। ওনার গভীর সামাজিক এক ধরনের সংকটের কালে, ভায়োলেন্ট একটা সময়ে উনি এই ছবিগুলো আবার ওর ভেতরে ফিরে আসছে, এই সংঘাতের রূপগুলো, ভগ্ন দুর্দশা, মানব চেহারার, মানব চেহারার প্রতি মানব চেতনা এবং মানব অস্তিত্বের যে সংকট, সেটা উনি সবসময় সেটার প্রতি নজরদারি করেছেন, ফলে এগুলো কিন্তু ফিরে ফিরে আসছে এবং সময় খুব গুরুত্বপূর্ণ ভাবে আসছে তার ছবিতে। এই সিরিজে আপনি দেখতে পাচ্ছেন যে উনি একটি বা দুটি ঘটনাকে সারিবদ্ধ ভাবে দেখবার চেষ্টা করছেন, অ্যানিমেট করার চেষ্টা করছেন এবং মানুষ আর জন্তুর ভেতরে এক ধরনের সাযুজ্য পান বরাবর, যে মানুষ মানবিক অস্তিত্ব এবং পার্শ্বিক অস্তিত্ব তার থেকে খুব খুব বেশি, কারণ মানুষকে উনি পার্শ্বিক জীবন যাপন করতে দেখেছেন খাদ্য সংকটে এবং দুর্ভিক্ষে এবং নানান রকমের ক্ষতিগ্রস্ত পরিস্থিতিতে। ফলে এই যে সোমনাথের ক্ষত সিরিজ, এই ক্ষত সিরিজটা ওনার কিন্তু সেন্ট্রাল থিসিস, মানে আমরা যদি কোনো আর্টিস্টের সেন্ট্রাল থিসিস খুঁজতে যাই, সব আর্টিস্টের পাওয়া যাবে না বিভিন্ন সময়ে, কিন্তু বিভিন্ন চেতনাগুলি একটা দলবদ্ধভাবে, এক সংঘবদ্ধভাবে একটা কথা বলবার চেষ্টা করে, যে এক ধরনের সিভিলাইজেশনের ক্ষত, এক ধরনের সভ্যতার ক্ষত, এক ধরনের সংকটের কথা, একটা ক্রাইসিসের কথা। সেই ক্রাইসিসটাকে কোথাও হয়তো উনি সিঙ্গুলারাইজ করেন, এই গোটা প্লুরাল ক্রাইসিসগুলোকে, যার জন্য বহু রকমের কাজ একত্রিত করে উনি তাদেরকে উন্ডস বলছিলেন। 1970 দশকে পিতা ও পুত্র, ফাদার অ্যান্ড সান, এক ধরনের ধাতব ধাতুর সাথে বিউরিন, বিউরিন মানে যেটা দিয়ে খোদাই করা হয় সেটা, সেটার সাথে যে কর্ষণের মতো একটা কাজ হয়, মানে আমরা মাটি চষার সময় যে লাঙ্গলের ফলা যেভাবে মাটির ভেতর দিয়ে ঢোকে, এখানে একটা মেটালের ওপরে মেটাল বডি ঢুকছে, এই মেটালের ভেতরে মেটালের এই সংঘর্ষ, এটা এটা কিন্তু খুব মানবিক নয়। সুতরাং এই মানে একটা অতিমানবিক কিছু একটা সম্পর্ক, যেটা খুব এক ধরনের বলতে পারেন যে খুব প্রথম দিককার এই সমাজবাদী শিল্পীদের ভেতরে, যেমন ক্যাথেকোলোজ ইত্যাদির ভেতরে কর্ষণ আর সংঘর্ষের যে একটা মেটাফোর তৈরি হচ্ছে, এই গোটা জিনিসটা ওই বহু কালের, বহু সময়কার বিভিন্ন
সমাজতান্ত্রিক বা সমাজ সমাজবাদী আদর্শে বিশ্বাসী ব্যক্তির কাজে এটা এই উপলব্ধি ফিরে ফিরে আসে। এবং এখানে কিন্তু উনি হয়তো পিকাসোকেও বাদ দিচ্ছেন না, পিকাসোর থেকেও নিচ্ছেন। পিকাসোর একটা গোটা ফেজ তো অফকোর্স ধরে নেওয়া হয় সোশ্যালিস্ট ফেজ ছিল, যে ফেজটা অ্যান্টি ওয়ার, যে ফেজটা যার জন্য উনি ওনাকে সাফারও করতে হয়েছে অনেক। তো পিকাসোর ওই চরিত্রটা, ওই দিকটি অনেকের কাছে খুব অ্যাট্রাক্টিভ ছিল, খুব হিরোইক যদিও কিন্তু ছিল। সোমনাথ ওর কোনো হিরোইক চেতনার দ্বারা উদ্বুদ্ধ নন, কিন্তু ভেতরে কোথাও একটা হিরোইজম না থাকলে, এক ধরনের রোমান্স না থাকলে, এক ধরনের কাল চেতনা যেটা একটা ইউটোপিয়ার জন্ম দেয় যে এটা থেকে উত্তীর্ণ হয়ে পরবর্তীকালে আলোতে যাওয়া সম্ভব, এই অন্ধকার এবং আলোর এই যে ধারণাটা, এইটা আধুনিক যেটাকে হাই মডার্নিজম বলে তার একটা লক্ষণ। এবং এটা জ্ঞানত এবং অজ্ঞানত হয়তো সবসময় এটাকে অ্যাবজর্ব করেছেন। এটা যখন উনি ওই প্রথমে ওয়ার্কশপে আসেন এবং তার পরবর্তীকালে কলাভবনে জয়েন করেন, তখন ওই গ্রাফিক্স ডিপার্টমেন্ট এক ধরনের বলতে পারেন স্পেশালাইজেশন পত্তন হয়, এবং ওর সাথে প্রথম দিককার যে স্টুডেন্টরা তাদেরকে দেখা যাচ্ছে, পেছনে দেখা যাচ্ছে দিনকর কৌশিক, কলাভবনের তৎকালীন প্রিন্সিপাল, লেট 60s আর্লি 70s এর ছবি এটা গ্রাফিক্স ডিপার্টমেন্টে। খুব ছোট্ট ব্যবস্থা, কিন্তু তার ভেতরে সোমনাথর যে পরিবর্তনগুলো এনেছিলেন, নতুন নতুন টেকনিক উদ্ভাবন করে এবং সারাদিন ধরে কাজ করতে থেকে, উনি কোনোদিন ডাইরেক্টলি শেখাননি নাকি, তো ছাত্ররাই বলেন বলেন যে কাজ করতে করতে যে শেখাটা সেটা থেকেছে, কলাভবনে যেটা পুরোনো দিনের ট্রেডিশন ছিল কাজ করতে করতে শেখা, সেটি সোমনাথর ক্যারি করেছে নিজের সাথে। এটা একটা উটকাটে দেখতে পাচ্ছি যে সোমনাথ নিজেকে এঁকেছেন, ছাত্রছাত্রীরা দেখছেন, এবং এক ধরনের কালার উডকাট কালার ইন্ট্রোডিউস করছেন, হালকা একটা কালার মেয়েটির শাড়িতেও দেখা যাচ্ছে এবং আমরা বিভিন্ন জায়গায় দেখছি ডিস্ট্রিবিউটেড। তো এই যে হালকা একটা প্লেনোগ্রাফিতে কালারের ব্যবহার, এটা মানে ইয়েতে তো লিথোগ্রাফি তো করেই গেছেন, গগন ঠাকুর করেছেন অনেক আগে, হরেন দাসও করেছেন, কিন্তু সোমনাথ দার এটা ওয়ান অফ দ্য রেয়ারেস্ট। এগুলো এই যে মাল্টি কালার এক্সপেরিমেন্ট যেগুলো লিথোগ্রাফে উনি করছিলেন, খালি কালার খুব বেশি থাকতো না, হয়তো দুটো রঙের রেড অ্যান্ড ব্ল্যাক বা রেড অ্যান্ড ব্লু এরকম কোনো দুটো রং হয়তো ব্যবহৃত হচ্ছে একটা সেমি অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে ব্যক্ত করার জন্য। দিল্লি পর্যায়ে আমরা যে বলেছিলাম যে বিভিন্ন রকমের প্লেনোগ্রাফিক এক্সপেরিমেন্ট এবং কালার এচিং এর এক্সপেরিমেন্ট মূলত বিভিন্ন দিকে নিয়ে যায়, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েকটি এক্সাম্পল, কয়েকটি উদাহরণ যে কি করে এখানে মূলত ফর্মের বিন্যাস তার লক্ষ্য, সেখান থেকে বিভিন্ন আইডিয়া বিকশিত হচ্ছে খুব ন্যাচারাল কোর্সে, বাট কোনো আলাদা পুরনো ফর্মের বা ওই যন্ত্রণা বা ক্ষতর কোনো বিন্যাস এখানে পাই না। এটা পুরোপুরি ওই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এক ধরনের এক্সপেরিমেন্টেশন, মূলত মাধ্যম ভিত্তিক এক্সপেরিমেন্টেশন অনুশীলন বলা যায় এক ধরনের। আমরা দেখতেই পাচ্ছি বিভিন্ন রকমের টেকনিক ব্যবহার করা হচ্ছে এখানে, খুব সম্ভব ভিসকোসিটি, ইন্টাগলিও, এই এতগুলো, এটার ভেতরে অ্যাকোয়াটিন্ট ব্যবহার করা হচ্ছে, মাল্টিপল ফ্রেমের একটা এক্সপেরিমেন্ট, অনেক সময় ফ্রেম সাজিয়ে সাজিয়েও করা হতো, ভাঙা প্লেট দিয়েও করা হয়েছে। কলাভবনে থাকাকালীন দেখেছি যে অনেক সময় ছাত্ররাও এখান থেকে শিখতেন যে তারাও বিভিন্ন রকমের ভাঙা প্লেট দিয়ে অনেক সময় এচিং করেছেন। ওটা এক ধরনের ম্যানারে দাঁড়িয়ে যেতে পারে, কিন্তু সোমনাথ দা যেহেতু প্রথম এক্সপেরিমেন্টার, সেজন্য ওর ক্ষেত্রে ওটা ম্যানার নয়, ওটা একটি আবিষ্কার বলতে পারেন। আরেকটি প্রিন্ট দেখতে পাচ্ছি যেখানে ওই রকম মাল্টিপল লেয়ার, মাল্টিপল খুব ফেইন্ট কালার, সোমনাথ দা খুব তীব্র রং ব্যবহার করতেন না, ওই দু একটা জায়গায় যেটা করেছে সেটা বাই কালার, বাইক্রোম্যাটিক বলতে পারেন, পলিক্রোম্যাটিক নয় অনেক ক্ষেত্রেই, এখানেও খুব ফেইন্ট কালারের আভাস রয়েছে, কিন্তু ঠিক সেই অর্থে স্যাচুরেটেড কালার নেই কোনো। এগুলো 80s এর কিছু ফিগারেটিভ এক্সপেরিমেন্ট, যেমন আমরা বলছিলাম যে অনেক সময় একই ইমেজ বা সিমিলার ইমেজ ঘুরে ঘুরে আসে, বা একই ছবির ভেতরে আমরা দুই বা তিন রকমের স্টাইল লক্ষ্য করি, স্টাইলাইজেশন লক্ষ্য করি, কিন্তু সেটা কোথাও একটা গিয়ে বেঁধে দেন যেখানে হয়তো এগুলো একত্রিত হয়।
কারণ অ্যাটিচিউডটা পাল্টায় না, অ্যাটিচিউডটা হয়তো বোল্ডলি এক ধরনের দিশা দেখায়। যেমন আমরা বলছিলাম যে 67 থেকে শুরু করে 80 দশক অব্দি খুব একটা গুরুত্বপূর্ণ সময় ওনার জন্য, সেই সময়টা অব্দি দীর্ঘ প্রায় 17 বছর অব্দি একটা টানা শৃঙ্খলার ভেতরে নিজেকে বেঁধেছেন শান্তিনিকেতন আসার পর্বের পরে। সেখানে ইমেজারি গুলো ঘুরে ফিরে প্রত্যাবর্তন করবে, তার জন্য ওনাকে ওই জায়গায় ওই দিল্লির ফেজটাকে একটু অন্যভাবে দেখতে হবে, কারণ ওটা একটা এক্সপেরিমেন্টাল ফেজ। তারপরে উনি যখন ফিরে আসছেন সেখানে আরেক ধরনের কনসিস্টেন্সির খোঁজ করছেন, প্রলিফারেশনের খোঁজ করছেন, ভাষার বিবর্তনের খোঁজ করছেন। যেমন আমরা যখন স্কাল্পচারে যাব তখন দেখবো যে স্কাল্পচারে একদমই এক ধরনের নতুন ভাষার প্রয়োগ করছেন উনি, কিন্তু সেগুলোর সাথে ড্রয়িং এর আবার এক ধরনের সমাপতন করছে। এইগুলো হয়তো এক্সকার্শনের সময় আঁকা বিভিন্ন সময়কার স্টাডি যে, কিন্তু আপনারা খেয়াল করবেন যে এখানে কিছু একাডেমিক দক্ষতা পর্যবেক্ষণ করা যায়। এই ইমেজগুলো খুবই খাজুরাহো, কিন্তু এদের স্টাডিগুলো হচ্ছে মূলত এদের ডাইনামিজম গুলোকে লক্ষ্য করার জন্য, যে বডির যে ডাইনামিজম, বডির যে কন্টরশন, এগুলো অলমোস্ট অলমোস্ট অনেক সময় খুব দেখলে মনে হবে আপনার মানে জাস্ট ইম্পসিবল আর কি, ফিজিক্যালি ইম্পসিবল, ফিজিওনমিক্যালি ইম্পসিবল। সেই কন্টারশন গুলো ওকে অ্যাট্রাক্ট করে, এবং একজন শিক্ষক হিসেবে উনি হয়তো এগুলো ডেমনস্ট্রেশন হিসেবে এঁকেছিলেন অনেক সময়, কারণ লাইফ স্টাডি ক্লাস গুলো খুব গুরুত্বপূর্ণ হতো। সোমনাথের কন্ট্রিবিউশন একজন শুধুমাত্র শিল্পী হিসেবে নন, শিক্ষক হিসেবেও, কারণ দীর্ঘকাল যেমন পলিটেকনিকে পড়িয়েছেন আবার কলাভবনে এসেও দীর্ঘকাল পড়িয়েছেন, কাজেই শিল্পী এবং শিক্ষক দুই ভাবেই ওকে চেনা যায়। যেমন বললাম যে 80s অবধি ওনার কন্টিনিউ করে এই ইমেজারিগুলি, অলমোস্ট চৌচির হয়ে যাওয়া এই বুকের পাঁজর, পাঁজর বেরিয়ে থাকা মানুষ, কঙ্কালসার মানুষ, এই দেখতে একবার যারা ওই সময়ে থেকেছেন তাদের, যাদের হাতে এই শিল্পের অস্ত্রটি রয়েছে, শিল্পের প্রকাশের ক্ষমতা সেটা রয়েছে, দক্ষতা সেটা রয়েছে, তারা কখনো তাদের অনেকেই ওটা থেকে খুব বেশি বাইরে বেরিয়ে আসতে পারেননি, অনেক সময় চান। যেমন সোমনাথ একজন ব্যক্তি যিনি হয়তো চান সেলফ ফিল্ড প্রজেক্ট হতে পারেন, এই এই কনসিস্টেন্সি, এই আটকে থাকা, ওটাতে স্থির থাকা, দৃঢ় থাকা। এখানেও আমরা দেখতে পাই যে এই কম্পাশন নারী অলমোস্ট বিচ্ছিন্ন, যোগাযোগ বিচ্ছিন্ন, জীবন বিচ্ছিন্ন। দিল্লিতে যেমন বলেছি যে তার তার পার্শ্ববর্তী কালের অনেক বহু শিল্পী তারা তার পাশাপাশি কাজ করেছেন, তাদের সাথে ওনার একটা সখ্যতা তৈরি হয়েছে। এখানেও তেমনি কেজি সুব্রহ্মণ্যম ছিলেন ওনার কলিগ 80s থেকে 1980 পরে সময়। সো ক্যালিগ্রাফির ব্যবহারে হয়তো বা কোথাও কারোর ছাপ থেকে যাবে, এখানেও চারিপাশের বস্তু এবং বিষয় থেকে উনি সংগ্রহ করছেন। কিন্তু এই যে বললাম যে ন্যাচারালকে জেনারিকে রূপান্তর করা, এক ধরনের জেনারেলাইজেশন টেকনিক যেটা উনি করছেন, কোথাও কোথাও তারা টিপিক্যাল, কোথাও কোথাও তারা বিশেষ, কোথাও কোথাও তারা টাইপ ফর্ম করে, যে একটা হিউম্যান টাইপ, টাইপ কাস্ট করার জন্য নয় যে ইনি হইলেন দুর্ভিক্ষ পীড়িত বা ইনি হইলেন বন্যা কবলিত, ঠিক ওরকম নয়, কিন্তু এক ধরনের টাইপ, টাইপোলজি তৈরি হয় হিউম্যান টাইপের। কখনো কখনো সেখানে রয়েছেন, কখনো কখনো সেখান থেকে বেরিয়ে আসছেন নির্দিষ্ট অভিজ্ঞতার ভিত্তিতে। এগুলো যেমন বললাম যে অভিজ্ঞতা সঞ্চিত ছবি যেগুলো বিভিন্ন কালে ঘুরে ঘুরে আসছে তার কাছে। এই যে একটা ফিগারের সাথে আরেকটা ফিগারের এই যে অন্তঃসম্পর্ক, এর ভেতরেও এচিং এর বিভিন্ন রকমের টেকনিক দেখতে পাচ্ছেন, অলমোস্ট জল রঙের মতো করে ব্যবহার করা, হয়তো সুগার বাইট আছে, তো অ্যাকোয়া সুগার অ্যাকোয়া আছে, তো স্পিড বাইট আছে, এরকম সমস্ত মাইল্ড এচিং টেকনিক গুলো রয়েছে, সাথে ইন্টাগ্লিও রয়েছে। তো এই বিভিন্ন টেকনিকের সহাবস্থানে উনি এক ধরনের ফিলিং তৈরি করার চেষ্টা করছেন। ওই সময় রামকিঙ্করও কিন্তু ওর হচ্ছে কলিগ, 67 যেহেতু জয়েন করছেন, মানিদা এসছেন 81, রামকিঙ্কর কিন্তু 70s অব্দি সচল এবং কাজ করেছেন, তারপরে রিটায়ার করেছেন, কিন্তু এখানেই ছিলেন 80 অব্দি। তো তার প্রেজেন্স তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, ইন্টারন্যাশনাল মডার্নিজমের যে অ্যাবজর্পশন সেটা ওনার পাশাপাশি
ঘটছে আরো অনেকের কাজে, কাজে এই ইডিয়াম গুলো খুব দুষ্প্রাপ্য নয়, ছবির সূত্র ধরেও আসে, অভিজ্ঞতার সূত্র ধরেও আসে। সোনাধরের ক্ষেত্রে এই সংশ্লেষটা আলাদা করা প্রায় সোর্স অনুযায়ী আলাদা করা প্রায় অসম্ভব। এখানে পিকাসোর রোল অনেক বেশি, যে এই প্রতিটি রমণের এই যে ঘটনা বলি সেগুলোতে কোথাও একটা একটা ভায়োলেন্স এর ভূমিকা, কোথাও একটা সেক্সুয়ালিটির সাথে ভায়োলেন্স এর একটা ভূমিকা, এইগুলো একত্রিত হয়ে যায়। যেমন বলেছিলাম যে উন্ডস একটা জেনারেক টার্ম যেটা অনেকগুলো কাজকে একত্রিত করে, যে কাজগুলির ভেতরে এক ধরনের ক্ষত, ক্ষতটা চেতনার হতে পারে, ক্ষতটা সামাজিক ক্ষত, চেতনায় যেটা গ্রন্থিত হয় তার ভেতরে একটি বড় খুব গুরুত্বপূর্ণ অংশকে আমরা হাইলাইট করি সাধারণত, সেটা হচ্ছে তার পাল্প প্রিন্ট সিরিজ। এগুলোই পেপার পাল্প কোনো একটি গ্রাউন্ড তৈরি করে সেখান থেকে তার উপরে ইমপ্রেশন তৈরি করে সেখান থেকে পেপার পাল্প প্রিন্ট নেওয়া। বলা হয় যে এটা প্রথমে মাটিতে করা হয়, তারপরে সিমেন্ট কাস্ট হয়, তারপর সেখান থেকে ইমপ্রেশন নেওয়ার ফলে আবার পজিটিভটা নেগেটিভ হয়ে যায়। তো এই হচ্ছে মোটামুটি পাল্প প্রিন্টের টেকনিক। উনি তখন শ্রীনিকেতনেও যেতেন, ওই পেপার নিজে হাতে তৈরি করতে, যে এচিং এর খুব অ্যাসিড ফ্রি পেপারের অভাব ছিল আর খুব দামি পেপার তো স্টুডেন্টরা ব্যবহার করতে পারতো না, ফলে উনি একটা পেপার মেকিং এরও ওয়ার্কশপ তৈরি করার চেষ্টা করেন। ফলে পাল্প নিয়ে আসতেন শ্রীনিকেতন থেকে, নিয়ে এসে নিজেরাই পেপার তৈরি করবার একটা ব্যবস্থা করেছিলেন তার। তো সেখান থেকে সেই পাল্প প্রিন্টের শুরু, সেখান থেকে ওর মাথায় হয়তো খেলে যে এটাও একটা ধরনের ডাইমেনশন দিতে পারে প্রিন্টের, একটা থ্রি ডাইমেনশনাল প্রিন্ট তৈরি হতে পারে। সময়টাও খুব গুরুত্বপূর্ণ, 70s এর সময়, বিভিন্ন রকমের ভায়োলেন্স চলছে, বিক্ষোভ বিদ্রোহ এবং ভায়োলেন্স চলছে অন্তত এমার্জেন্সি অবধি, একটা দীর্ঘ ভায়োলেন্ট সময় 69 থেকে 77 অবধি। এগুলোর অনেকগুলোই বলা হয় যে তার চোখে দেখা যে বুলেট হোল গুলো মৃত ব্যক্তির দেহে ঢুকে গেছে, সেই তার ছাপে ইমেজারিতে তার যে প্রতিমা কল্প নৈবক্তিক রূপ পায়। আর খাদ্য আন্দোলনের সময় উনি সামনে লক্ষ্যে পুলিশের গুলিতে লুটিয়ে পড়তে দেখেন, যেটি চেতনায় দ্বিতীয়বার বা তৃতীয়বার ওই মন্বন্তরের হাহাকার এবং বিভিন্ন রকমের ম্যানমেড মনুষ্যকৃত দুর্যোগ এর পরিস্থিতির কথা মনে পড়ায়। এগুলো সবই উনি একটি সিঙ্গেল টার্মে ব্যক্ত করেন, এটা হচ্ছে উন্ড সিরিজ। অনেক সময় এগুলোকে সমসাময়িক পৃথিবীর শিল্পকলায় যে অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম হয় তার সাথে তুলনা করা হয়, তুলনা করতে আমরা টেম্পটেড হই, কিন্তু মুহূর্তের ভেতরে আমরা বুঝতে পারবো চেষ্টা করলেই যে ওনার এই চেতনাটি ঘটনার দ্বারা আবর্তিত, হয়তোবা কোনো অবচেতনে এই ইন্টারন্যাশনাল মডার্নিজমের এক্সপেরিমেন্টেশন হয়তো ঘুরেছে, কিন্তু তার যে লোকেশন, তাকে যে পুনরাবর্তিত করা নিজের কাজের ভেতর দিয়ে, সেই এক্সপিরিয়েন্সের ভেতর দিয়ে শিল্পের অভিজ্ঞতাটাকে রিসাইকেল করা, পুনরাবর্তিত করা, সেই ঘটনাটি ঘটছে, সংশ্লেষের ঘটনাটি ঘটছে সোনাধরের কাজের ভেতরেই, সেটার এক্সটার্নাল রেফারেন্স খুব বেশি মুখ্য হয়ে উঠছে না, বাইরের রেফারেন্স খুব এটা মুখ্য হয়ে উঠছে না, অভিজ্ঞতার রেফারেন্সটি মুখ্য হয়ে উঠছে। দেখতে পাই যে একটি একটা চেহারা দেখতে পাই যেন হঠাৎ করে, যেটা মৃত কাকের চেহারা এবং একটা বুলেট হোল, এখানেও দেখতে পাই এটা হাড়ের চেহারা ভেতরে এবং ছড়িয়ে যাওয়া দেহাংশ মতো মনে হয়। এই না চিনতে পারার যে একটা অদ্ভুত সংক্ষোভ, এই এই জিনিসটি চারিত হয় পাল্প প্রিন্টের ভিতর দিয়ে, যাকে সোমনাথর আবার বলছি জেনারিকালি সাধারণীকরণ করে বলেন ক্ষত, আমরাও ক্ষত হিসেবেই চিহ্নিত করতে পারি, যেটি হয়তো পরবর্তীকালে স্কাল্পচারের জন্ম দেবে, কারণ উনি ক্রমাগত বোধ হয় এই এচিং আর অ্যাকোয়াটিন্টের যে ফ্ল্যাট সার্ফেসের যে অনুভূতি তার থেকে ক্রমাগত বেরিয়ে আসছিলেন এক ধরনের ত্রিমাত্রিক অনুভূতির দিকে। ত্রিমাত্রিক অনুভূতি এখানে সম্বল হয়ে ওঠে ক্রমাগত, এটা হয়তো কাস্টিং এর সময় ছিঁড়ে যাওয়া একটা অংশ পেপারের, কিন্তু উনি রেখেছেন, কেননা ক্ষত তো ভেতরে ঢোকে, তো ক্ষতর মেটাফোর কোথাও অক্ষত থাকলে হয়তো সেটা পরিপূর্ণ হয় না, সেজন্যই কখনো ওই ধার গুলোকে কখনো সোজা করার
চেষ্টা করেননি, বাক্স প্যাটার্নে নিয়ে আসার চেষ্টা করেননি। এই পাল্পের শারীরিকতা কি ধীরে ধীরে অনুদিত হবে ভাস্কর্যের ভাবনায়? একটা মাধ্যমের একটা স্টাইলের একটা দিয়ে ওনার চরিত্র নির্মাণ হচ্ছে না, ওনার একটা গোটা রেপার্টোর, একটা গোটা সংঘবদ্ধ বহু বর্ণের একত্রীকরণে এক ধরনের চরিত্র তৈরি হচ্ছে, যে যেটা কখনো কখনো ফুটে ওঠে, যার ভেতরে কোনো কোনো একটা কখনো কখনো বেরিয়ে আসে, পরিস্ফুট হয়, ওই সময়ের একটা মাত্রা দেওয়ার চেষ্টা করে। তার ডোমেস্টিসিটিও বাদ যায়নি, কিন্তু খুব কম এসেছে তার ছবিতে তার পারিবারিক চিন্তা। এটা রেবাদির পোর্ট্রেট, রেবা হোর ওনার সহধর্মিনী, ওনার সহপাঠিনীও ছিলেন আর্ট কলেজে, নিজেও খুব খুবই সেন্সিটিভ একজন অনুভূতিশীল শিল্পী ছিলেন। রেবাদির পোর্ট্রেট যে এনগ্রেভিং এ ধরে রেখেছেন, সেখানে আমরা বিভিন্ন সেন্সিটিভ এবং হার্ড লাইনের সহাবস্থান দেখি। একটি এনগ্রেভিং এ এই দুই তিন রকমের ট্রিটমেন্ট বজায় রাখা খুব সহজ কাজ নয়, একজন টেকনিশিয়ানই খুব ভালোভাবে করতে পারে। তো সোমনাথ নিজেকে একজন টেকনিশিয়ানও করে তুলেছিলেন, আমরা দেখতেই পাচ্ছি এখানে যে টেকনিকের যে ব্যবহার, যারা প্রিন্ট মেকার তারা বলতে পারবেন অনেক ভালো করে, যে এই যে সফট লাইন এবং হার্ড লাইনের সমাবেশ, এটা একই এচিং এ করাটা খুব মুশকিলের, যেটা খুব খুব ভালো টেকনিশিয়ানরা পারেন। যেমন বলেছিলাম যে ওই আর্লি 20th সেঞ্চুরি রাশিয়ান ছবির এক ধরনের ছাপ রেখে যায়, কিন্তু এখানে ওই সময় হেব্বারও এসেছিলেন, ফলে ওই কোনো একটা ওয়ার্কশপে হেব্বার সাহেবও এসেছিলেন কর্ণাটক থেকে। তো এরা সবাই ওই সময়কার মডার্নিস্ট, আর্লি 20th সেঞ্চুরি, মিড 20th সেঞ্চুরি মডার্নিস্ট আর্টিস্ট হিসেবে পরিচিত। তারা এই ইন্টারন্যাশনাল মডার্নিজমের যে যে পোস্ট কিউবিস্ট এক ধরনের অ্যাসেম্বলা জেনেরিক ফেসেস আপনি আবার দেখতে পাবেন, এইগুলি সোমনাথ হরের ভেতরে এসে দানা বাঁধে। এটাই ম্যালেভিচিয়ান এক ধরনের স্ট্রাকচারাল জিওমেট্রিক পোস্ট কিউবিস্ট ল্যাঙ্গুয়েজ, যেটা থেকে খানিকটা হয়তো এরা অনেকেই ইনফ্লুয়েন্সড। আর ওটা থেকে এই এই মাসের প্রজেকশন, এই এই নিজেদের বিষয়বস্তুর ভেতরে এটা প্রজেকশন ঘটতে থাকে, সংশ্লেষের এক ধরনের সংশ্লেষ তৈরি হতে থাকে। এই এই প্রিডিটোরিয়াল, এই যে আক্রমণাত্মক বেশিয়াল একটা জিনিস, একটা পাশবিক ঘটনা, সেটা সবসময় যে সরাসরি দেখাচ্ছেন তা নয়, কোথাও একটা একটা আবহ তৈরি করছেন, একটা অ্যাটমসফিয়ার তৈরি করছেন, যে একটি মেয়ে ও একটি বেড়াল তারা তাদের ফেলাইন নেচার এক্সপ্রেস হচ্ছে, হয়তো এক ধরনের ইনোসেন্স আনপ্রোটেক্টেড আর ইনোসেন্ট আনপ্রোটেক্টেড রকমের ধারণা থেকে। তো টেকনিক আর এর একটা সাজুজ্য তৈরি হচ্ছে, টেকনিক আর ফর্মের, স্কাল্পচারের জার্নি, এইটিজে স্কাল্পচার শুরু হচ্ছে, স্কাল্পচারাল জার্নি। দেখতে পাচ্ছি যে স্ট্রেঞ্জ সিমিলারিটি এই দুটি ফিগার এবং এই ড্রয়িং এর ভেতরে, এটা একেবারেই অস্বাভাবিক নয়, কারণ এই এই ফিগার এরা রিপিটেড হবে তার ফ্যামিন সিরিজেও, তার ক্ষততেও, দুটি বাচ্চা উইটনেস হিসেবে, সাক্ষী, ঘটনার সাক্ষী। এই ইমেজেরই ঘুরে ফিরে আসে বিভিন্ন রকমের সোশ্যালিস্ট এক্সপ্রেশনে, ঋত্বিকের ছবিতে একজন শিশু সবসময় ফিরে আসে উইটনেস হিসেবে, সাক্ষ্য হিসেবে ঘটনার, কারণ শিশুই পরবর্তীকালে এই সমাজের ধারক হবে, বয়স্করা চিরদিন থাকবেন না, কিন্তু শিশুরা এই সমাজকে টেনে নিয়ে যাবে সামনের দিকে, তাদের সাক্ষ্যটা খুব গুরুত্বপূর্ণ। সিমিলার ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছেন, যে তিনটি দাঁড়া দিয়ে ওনার পাঁজর বানিয়ে দেওয়া এবং একটি কাঠির মতো পা দিয়ে দেহাংশ তৈরি করা, এইগুলো কিন্তু চ্যানেলেরও পার্ট, এগুলো কোনো কোনোটা গ্যাসের চ্যানেল, যারা স্কাল্পচার করেন তারা জানেন কোনোটা একটা গ্যাসের চ্যানেল রাখতে হয়, একটা পোরিং এর চ্যানেল, একটা গ্যাসের চ্যানেল রাখতে হয় কনভেনশনাল স্কাল্পচারে। তো উনি এগুলোকে ব্যবহার করে ফেলেছেন এটার ভেতর দিয়ে, এবং পরবর্তীকালে নিজের বাড়িতেই কাস্টিং করতেন, যেহেতু এটা ছোট সাইজের স্কাল্পচার, প্রথমত খুব কঠিন একটা টেকনিক, সেটি উনি সহজ করে নিয়েছিলেন, চাদরের মতো একটা বডি তৈরি করা মোম দিয়ে ডাইরেক্টলি, এবং তারপরে তাতে বিভিন্ন অংশ, এই পেঁপে গাছের ভেতরে মোম দিয়ে কাস্ট করে সেগুলো দিয়ে এই দাঁড়াগুলো তৈরি করা, এই একটা ইন্ডিজেনাস মেথড, একদম লোকায়ত এক কাস্টিং এর একটা ধারণা, একটা একটা পর্যবেক্ষিত একটা এক ধরনের ভাষা তৈরি করা, পর্যবেক্ষণ থেকে তৈরি করে নেওয়া একটা লোকায়ত, অলমোস্ট স্কাল্পচারের লোকায়ত ভাষা সেই জিনিসটি, এবং তাতে উচ্চাঙ্গের অর্থ
বিকিরিত হচ্ছে, এই গোটা জিনিসটি করাটা মনে হয় না খুব সহজ। এবং প্রথমেই ওনার কাজ যখন এক্সিবিটেড হয় সোসাইটি অফ কন্টেম্পোরারি আর্টিস্টে, তখন ওটা অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল। স্কাল্পটাররাও এগিয়ে এসেছিলেন বলতে যে হ্যাঁ, এটার ভেতরে কোনো একটা মর্মার্থ প্রকাশিত হচ্ছে এটার ভেতর দিয়ে, শুধু স্কাল্পচার নয়। এবং এটাই বলা হয় যে এই যে পশু পক্ষী পক্ষীর জগৎ, সেটাও কিন্তু খুব আলাদাভাবে নেননি, একইভাবে নিয়েছেন, একই রকমের ভগ্ন ছিন্ন বিচ্ছিন্ন দেহাংশ যেগুলো তার মেমোরি থেকে বিভিন্ন সময় আসে, তারা আপাতভাবে জীবিত কিন্তু কোথাও একটা তাদের ভেতরে ঘটে যাওয়া ঘটনার দলিল হিসেবে প্রকটিত হয়। যেমন বললাম যে উনি কোথাও গ্যাস চ্যানেল, কোথাও বোরিং এর চ্যানেল, এগুলোকে ব্যবহার করেছেন কাজের ভেতরে। মৃত পোকা বা পিঁপড়ে বিষয়গত ভাবে দেখলে হয়তো আমরা দেখবো যে এটা মনে হচ্ছে দেখে রবীন্দ্রনাথের পোর্ট্রেট, কিন্তু ওই আভাস অব্দি এটা থমকে যায়, একেবারে একটা গ্রাম্য দৃশ্য। হয়তো দুজনের চুল বেঁধে দেওয়ার গল্প, সেটা ট্রান্সফর্মড হয় একটা অন্য কিছুতে, খুব সামান্য উপকরণের ভেতর দিয়ে এক ধরনের জীবনযাত্রাকে মেলে ধরা, যেটা চারপাশেই ছিল। খুব ক্লোজ একটা কমিউনিটির ভেতরে বসবাস করতেন, যেখানে এরম দৃশ্য শীতকালে কিংবা অন্যান্য সময় যে ছালা গায়ে দেওয়া একটি কম্বল কোন রকমের জড়িয়ে থাকা এক বৃদ্ধ বসে আছেন, সবসময় দেখা সম্ভব বাড়ির চারপাশে। এবং সেখান থেকে বাউল অব্দি, মানে এক ধরনের যন্ত্রণা এক্সপ্রেশন, এক ধরনের প্রাকৃতিক আরতি, এটাতে কোথাও একই রকমের হাতের ছায়া, প্রায় একই রকমের, আমি বলেছি কোথাও কোথাও জেনেরিক, কোথাও কোথাও টিপিফাইড একটা ভাষা, সেটা কখনো কখনো বিশেষ হয়ে ওঠে, কখনো কখনো সাধারণীকরণ হয় তার। এই যে এই বিশেষ থেকে সাধারণ এর গতায়াত, এই সহজ সঞ্চারণটা সোনাথরি এই অলমোস্ট প্রাকৃতিক করে ফেলেছিলেন, অলমোস্ট ন্যাচারাল করে ফেলেছিলেন, তার নেচারের পার্ট হয়ে গেছিল, যার জন্য আমাদের দেখতে কোনো অসুবিধা হয় না এটা একই জনের কাজ হিসেবে। তার কিন্তু কোনো স্টাইলিস্টিক সাজুজ্য পাবো না জোর করে তৈরি করা, কিন্তু কোথাও একটা সাজুজ্য অনুরণন এগুলো থেকে যায়, কারণ প্রকাশের ভঙ্গিগুলো কার্যত একটি বিষয়কে হয়তো প্রকাশ করে। এবং যারা ওর কাস্টিং শিল্পী ছিলেন, তারাও ওর কাস্টিং এর পার্ট হয়ে গেছিলেন, যারা ওকে কাস্টিং করতে হেল্প করতেন। তো সেই কাস্টিং এ যারা ছিলেন অ্যাসিস্ট্যান্ট, তারা সবাই কিন্তু প্রায় পরিবারের সদস্য হয়ে গেছিলেন। এবং তাদের কেউ কেউ বলেন, যারা কাস্টিং করেছেন ওনার সাথে, যে উনি ওটাতেও এক্সপেরিমেন্ট করতেন, উনি ওখানেও যেমন এই পেঁপের ডাল দিয়ে তৈরি করা এই অঙ্গ প্রত্যঙ্গ হয়ে গেছে, চ্যানেল হয়ে গেছে, সেগুলো কোথাও রাখা হচ্ছে, কোথাও কেটে বাদ দেওয়া হচ্ছে, কিন্তু কোথাও ওটা অবশ্যম্ভাবী বলে ভাবেই শিল্পের পার্ট হয়ে যাচ্ছে, এই যে প্রসেসটা পার্ট হয়ে যাচ্ছে এটা একটা অংশ। দ্বিতীয়ত হচ্ছে উনি তার ভেতরেও মেটালের মাঝখানে মেটাল ঢালছেন, মানে মাঝখানে হয়তো মিক্স মেটাল কিংবা ব্রোঞ্জ যে কাস্ট করছেন, তার ভেতরে কপার ঢেলে দিলেন, তাতে যেটা হয় সেটা ডিফারেন্সিয়াল টেম্পারেচারের কারণে, এটা গোলবার পয়েন্ট, মেল্টিং পয়েন্ট আলাদা হওয়ার কারণে সারফেসে ভেসে ওঠে, এবং তখন যে পাতিনার পরে যে উজ্জ্বল্য, সেটা ডিফারেন্সিয়েটেড এক ধরনের উজ্জ্বল্য তৈরি করে, সেটাও করেছেন একটা সময় উনি। তো এই খুব নিবিড়ভাবে একটা গোটা প্রসেসকে দেখা, স্কাল্পচার তৈরি করা থেকে মোম গলিয়ে গলিয়ে জয়েন করে করে সেই বেসটা থেকে একটা সেটাকে একটা স্কাল্পচারে নিয়ে যাওয়া, তাকে গলানো, মানে ধাতু গলানো থেকে শুরু করে সেইটাকে ফাইনাল শেপ দেওয়া, এটা এই যে গোটা প্রসেসটা, এটা অলমোস্ট একটা পরিচর্যার মতো। একটা ছোট চারা গাছকে পরিচর্যা করে যেমন একটা বৃক্ষ তৈরি করা হয়, তেমনি একে পরিচর্যার ভেতর দিয়ে একটা স্কাল্পচারে উত্তীর্ণ করা, এই প্রসেসটার ভেতরে উনি যুক্ত। অনেকগুলোতেই আপনি দেখতে পাবেন যে এক ধরনের পরিচিত আইকোনোগ্রাফি, যেমন ডান্সিং গার্ল, জাস্ট ঐতিহাসিক কালের ঠিক আগের ছবি বা প্রারম্ভিক ঐতিহাসিক হরপ্পা মহেঞ্জোদারো কাজের, সেই নারী ফিরে আসেন এখানে কোনোভাবে, যেন তার ছায়া ফিরে আসে, সেই নর্তকীর ছায়া ফিরে আসে আরেকটি আবহ নিয়ে, তার দেহ লতা পাতায় জড়ানো এরকম একটি আবহ নিয়ে, কিন্তু সে দূরের দিকে তাকিয়ে থাকে, তার মুখটা মাস্কের মতো,
তার রিয়েল চরিত্র যেন ওই প্রিমিটিভের সাথে জড়ানো। তার থেকে সিনিয়র যে শিল্পীরা রাম কিঙ্কর বেইজ, তাদের এক ধরনের এশনার ফল এই ধরনের ভাষা নির্মাণ, তো এটা কখনো কখনো এই এখানে এরকম ছায়াপাত করে যায় সোমনাথরেও। সোমনাথরকে আমরা এই কারণে হয়তো আরো বেশি মনে রাখবো যে উনি এক ধরনের শুধুমাত্র সমসাময়িক কালের খুব বিখ্যাত এবং পরিকর্মা শিল্পী হিসেবে শুধু নয়, কারণ যিনি একজন যে খোঁজ, একটা সমতলের খোঁজ, এক ধরনের প্লেন, যেটাকে ইংরেজিতে বলা হয় প্লেন অফ কনসিস্টেন্সি, সেটা তিনি অর্জন করেছিলেন। এক ধরনের অনুভূমিক সমতল যেখানে সত্তা আর অভিজ্ঞতা একত্রে মেলে। যদি কোনো একটি বিষয় যা তোমাকে চিরকাল ভাবাবে, তা হলো এই শিল্পী চরিত্রের অনুভূমিকতাকে অর্জন করা, এক ধরনের প্লেন, এক ধরনের প্লেন অফ কনসিস্টেন্সিকে অর্জন করা। তার তার চর্চার 60 বছর অতিক্রান্ত হওয়ার পরে, তার মৃত্যুর প্রায় 15 বছর পরে এবং জন্মের 100 বছর পরে আমরা এই অনুভূতি নিয়ে যেতে পারি যে ওনার ছবির কাছে ফিরে ফিরে বিভিন্ন সময়। যেমন বলেছি যে কখনো কখনো উনি এমন একটা ব্যক্তিত্ব, একজন ব্যক্তিত্ব যার যাকে আমরা সময়ে সময়ে মনে করি বিভিন্ন ক্রাইসিস সিচুয়েশনে, বিভিন্ন সংকটের মুহূর্তে আমরা মনে করতে পারি। তার কারণ এদের ভাষার ব্যবহার বিশেষ থেকে নৈর্ব্যক্তিকে সহজেই গতায়াত করে। ফলে আমরা এই কথা বলে আজকে বিদায় নিতে পারি।